ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখতে থাকুন এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন কাঁকড়াটা আমি কিন্তু এই মাত্র রাস্তা থেকে নিয়ে আসলাম মানে রাস্তা থেকে কিনেছি আমাদের রাস্তায় একদম বিক্রি করতে এসেছিলো সকালবেলায় তো সেখান থেকে রেখেছি একটু কাঁকড়া দিয়ে আগে আমি অনেক রেসিপি করে দেখিয়েছি আজকে কিন্তু সিম্পল একটা টক রান্না করে দেখাবো আমি কিন্তু কাঁকড়াগুলো এই যে কাটতে বসে গেছি আর কাঁকড়াগুলো আমি খুব সাবধানে কাটবো যেহেতু কাঁকড়াগুলো জীবিত আর এই কাঁকড়া দুইটা পা বড় বড় পা আছে দুইটা পা না কাঁকড়ার তো অনেকগুলাই পা আছে কিন্তু দুইটা পা আছে বড় বড় সেই দুইটা পা দিয়ে কিন্তু তারা কামড়ায় মানে তাদের ধরতে গেলে কামড় বসায় আর কামড়টা এমনভাবে বসাবে যে আপনার হাতে যদি ভালোভাবে বসাতে পারে তাহলে কিন্তু রক্ত বেরিয়ে যাবে তো কাঁকড়াগুলো আমি সাবধানে কেটে পরিষ্কার করে নেব তারপর রান্না করতে যাব তো কাঁকড়াগুলো কেটে নিই তারপর রান্না শুরু করব আর এই কাঁকড়াটা কিন্তু আমাদের এখানে মাপো কাঁকড়া বলে অন্য এলাকায় কি বলে আমি জানি না বাট আমাদের এলাকায় মাপো কাঁকড়া বলে এটা এই নামেই আমরা চিনি কাঁকড়াগুলো কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলোয় কেমন ঘিলু হয়েছে আর খেতেও কিন্তু এই কাঁকড়াগুলো খুবই ভালো আর এতে কিন্তু শ্বাসও হয়েছে প্রচুর তো চলুন এবার রান্নাটা শুরু করি রান্নাটা করার জন্য আমি কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি চুলাটা ধরিয়ে নিয়েছি এবার কিন্তু কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছি রান্নার তেল এবং রান্নার তেলটা গরম হয়ে গেলে আমি এই যে কাঁকড়াগুলো দিয়েছি কাঁকড়াগুলো আমি ভালো মতো করে একটু ভেজে সেদ্ধ করে নেব হাফ চামচ লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি কাঁকড়াগুলো ভেজে নেব তো এই যে লবণ আর হলুদ দিয়েছি এবার কিন্তু কাঁকড়াগুলো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব বেশি ভাজবো না একদম হালকা আছে ভেজে এখানে কিন্তু একটু জল দিয়ে আমি কাঁকড়াগুলো একটু হালকা সেদ্ধ করে নিয়েছি যেহেতু কাঁকড়া জল দেওয়ার পরে বেশি জাল করব না তো এখন কি করব এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল নিয়েছি পরিমাণ মতো টক যারা বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে দিতে পারেন আর যারা কম পছন্দ করেন তারা একটু তেঁতুলটা কম দিতে পারেন তো যাই হোক টক তো টক টকই লাগবে তার কারণে আমি একটু তেঁতুল বেশি করে দিয়েছি তো তেঁতুলটা কিন্তু ভালোভাবে একটা গামলায় জলে গুলে নিয়েছি এবার কিন্তু এই যে কাঁকড়ার ভিতর জলটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর আবার এবার কিন্তু আমি এই যে জলটা এটা কিন্তু কাঁকড়ার সঙ্গে ভালো করে জাল করে নেবো একদম টকবক করে ফুটবে তেমনভাবে জাল করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন উনানের আঁচটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি যেহেতু এটা মাটির চুলা আর কাঠ দিয়ে জাল দিচ্ছি কাঠ তাই কিন্তু ভালোভাবে একটু জালটা আমি ধরিয়ে নিলাম আপনারা বললে বিশ্বাস করবেন কি আমি জানি না তবে গ্যাসের চুলার থেকে কিন্তু মাটির চুলায় রান্না করলে আমার মনে হয় রান্নাটা একটু বেশি খেতে ভালো লাগে তো যাই হোক আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো কিন্তু এই যে ফুটে উঠেছে জলটা তারপর কিন্তু এই যে নামিয়ে নিয়েছি কাঁকড়াটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম সেহেতু আর বেশি জাল করিনি চুলা আঁচটা একদম ভালো মতো রেখে আমি সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছি তারপর কিন্তু নামিয়েছি এবার কিন্তু কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু সরিষা ফ ফোড়ন দেব তো এই যে সরিষাগুলো দেখতে পাচ্ছেন একদম আমাদের বাড়ির সরিষা আমাদের খেতে হয়েছিল তো এগুলো এখন ফোড়ন দেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর ফোড়নটা দিতে হবে তা না হলে সরিষাটা কিন্তু ভালোভাবে ফুটবে না এবং টকের একটা সুগন্ধ সেটা কিন্তু আসবে না তার জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি এবং তেলটা যেই গরম হয়ে গেছে তখন আমি সরিষাগুলো এর ভেতর দিয়েছি আর দেখুন সরিষাগুলো একদম চটপট করে ফুটে গেছে এবার কিন্তু একদম সামান্য পরিমাণ মানে এক চিমটি পরিমাণ লবণের ভিতর দিয়ে দেব তাহলে কিন্তু এই যে সরিষার একটা সুগন্ধ সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে বেশি লবণ দিইনি যেহেতু আমি কিন্তু এর আগেও লবণ দিয়েছিলাম তাই নামিয়ে রাখা টকটা কিন্তু এবার সরিষার ভিতর ঢেলে দিয়েছি এবার কিন্তু একদমই দেরি করব না এক মিনিটও দেরি করব না আমি টকটা সঙ্গে সঙ্গে পাত্রে নামিয়ে নেবো তাহলে তাহলে টকে একটা সুগন্ধ সেটা কিন্তু থাকবে বেশি জাল করলে অনেক সময় সেই গন্ধটা থাকে না তো এই যে টকটা নামিয়ে নিয়েছে আর এই টকটা কিন্তু একদম সিম্পল এমনভাবে সিম্পল কাঁকড়া দিয়ে টক আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ছোট বড় সবার ভালো লাগবে তো যাই হোক শুনতে পাচ্ছেন গরুর ডাক মুরগির ডাক তো আমি এডিটিং করার সময় এগুলো সব সময় থেকে যাই আজকেও বলছি যে এডিটিং করার সময় এগুলো রয়ে গেছে তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ কমেন্ট করতে ভুলবেন না